নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। মিলির নোংরা জলে দূষিত হচ্ছে নদীর জল। 14 কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ 3 জনকে গ্রেপ্তার করলো করমদিঘি থানার পুলিশ। প্রেমিকার সাথে কথা কাটাকাটির জেরে আত্মঘাতী হলো এক প্রেমিক। ছাত্রীদের অশ্লীল ছবি দেখানোর অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরজিৎ ঘোষকে গ্রেপ্তার করলো পুলিশ। সেভ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে শেহারাবাজার আউটপোস্টের পক্ষ থেকে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। বুধবার পালিত হলো নবী দিবস। বাবরি মসজিদ ধ্বংসের 25 বছর পূর্তিকে সামনে রেখে পানাগড়ে বুধবার কালা দিবস পালন করল কাঁকসা ব্লকের সিপিআইএম নেতৃত্ব। সংহতি দিবস পালিত হল বুধবার। বাবরি মসজিদের ধ্বংসের 25 বছর পূর্তিকে সামনে রেখে শেহারাবাজার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। চলে আসছে বিস্তারিত খবরে। মিলের নোংরা জলে দূষিত হচ্ছে নদীর জল। ঘটনাটি ঘটেছে নরজা সংলগ্ন এলাকায়। ঘটনা জেরে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার কৃষকরা, যদিও এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের কোনো মতামত পাওয়া যায়নি। নরজা সংলগ্ন এলাকায় একটি পেপার মিল তৈরি হয়েছে কয়েক মাস আগে, কিন্তু ওই মিলের নোংরা জল স্থানীয় খড়ি নদীতে মিশছে প্রতিনিয়ত। যা নিয়ে ক্ষোভের সঞ্চার ঘটছে সকলের মনে, এমনকি এলাকাবাসী সহ এলাকার কৃষকরাও ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেন। ধান হয় না, এই মানে পচা জল, কারখানা জল এসে ধান সব নষ্ট হয়ে গেছে, কোনো চাষই হচ্ছে না ভালোভাবে। আচ্ছা, এমনি আপনি কতটা চাষ করেছিলেন? আমি প্রায় 1 বিঘা। ফলন হয়নি, এই যে কারখানা জল আসছে। কি কারখানা এটা? মিল কারখানা। আগে বন্যা হয়েছে তখন চাষ ধান পেয়েছি, এখন এই এমন জল আসছে, এই জল পচা জলে চাষ বাস হচ্ছে না। কারখানা থেকে পচা জল বেরোচ্ছে বেরোচ্ছে, মানুষ বান বন্যায় বিশাল ক্ষতি হচ্ছে, ঘর বাড়ি সবই ডুবে যাচ্ছে পেছন দিয়ে। আমাদের যাতে ব্যবস্থা একটু, এই যে চাষবাস হচ্ছে না, এই জায়গা জমি জল এসে যত সব পয়জন আসছে সেই জমিতে ধান ভালোভাবে ফসলে ধান হচ্ছে না, সেই ধান সব নষ্ট হয়ে গেছে। এর আগেও হয়েছে, নরজা বন্যায় হয়েছে, বন্যাতে ধান ভালোভাবে পাওয়া গেছে, এইবারে বন্যায় হয়েছে, বন্যায় সমস্ত ধান সব নষ্ট হয়ে গেছে, ধান সমস্ত চাষেরই ক্ষতি হয়েছে। জল এসে পড়ছে, জল এসে পড়ছে, সেই জলটা এসে আমাদের জমিতে পড়ছে, করে নষ্ট হয়ে যাচ্ছে ধান। না, কোনো কিছুই সবজি এখানে চাষ হচ্ছে না জলের জন্য। নোংরা জল নদীতে মেশায় জল দূষিত হচ্ছে প্রতিনিয়ত। নদীর জল চাষের কাজে ব্যবহৃত হওয়ার ফলে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে, ফলে ক্ষুব্ধ চাষিরা। আপনার জলটা তোমার গরু বাছুর মানুষের ঘা হয়েছে বা গরু বাছুর মরছে ওই জল থেকে, ওর জল থেকে কেন ব্যবহারটা করার ফলে ওই মানে ইয়েতে জলগুলো ফেলানোর কালে। এই চাষিতে যে এই কারখানা হওয়ার পর যে ধোঁয়া হচ্ছে, ধোঁয়ার পর যে ধান হচ্ছে, ধানের পর কালি পড়ে যাচ্ছে, তারপর ইয়া যে জলটা ফেলছে সেই জলটা নদীর জলটা এতটাই দূষিত হয়ে গেছে। এখান থেকে 2 কিলোমিটার পর্যন্ত আমাদের গ্রাম, সেই গ্রামে দুর্গন্ধ হচ্ছে, জলটাতে মুখে দিয়ে যাচ্ছে না, গরু বাছুর খেতে পাচ্ছে না, মাছ থাকলে মাছটা পর্যন্ত মরে যাচ্ছে। এবং ওখানে এমন কি মানে কেউ নামার নামলে গায়ে এত কুটকুট করছে, যেখানে মানুষ বিব্রত হয়ে পড়ছে। হ্যাঁ, এই কারখানা হওয়ার পথে সবাই সাইডে যেসব জমি জায়গাগুলো রয়েছে, এদের ধান ছ্যাঁচ কোনো কিছু করা যাচ্ছে না, কারণ ওই জলটা দিয়ে আমাদের এখানে সর ছেঁচতে হয়, আলু ছেঁচতে হয়, সবকিছু ছেঁচতে হয়, খড়ির জলই সবকিছু সবকিছু হয়, খড়ির জলই সবকিছু হয়। এখান থেকে আমাদের ব্যাপক হারে ক্ষতি হচ্ছে। কেন? এই কারখানার জন্যই ক্ষতি হচ্ছে, কারণ এই কারখানাটা আসার পর থেকে যেসব যেগুলো প্রয়োজন সে অপ্রয়োজনীয় জিনিস সব এই নদীতে পড়ছে। এখানকার কারখানা যত আবর্জনা, যত আবর্জনা, যত নোংরা, সমস্ত কিন্তু এই নদীতে পড়ছে এবং সেই নদী থেকে এটা বেরিয়ে যাচ্ছে, নামই যত তত বেশি ক্ষতিকর হচ্ছে। চাইছি এখানকার কারখানাওয়ালা যে হিসেবে একটা ব্যবস্থা করুক এবং চাষিদের এত ক্ষতি, এই কারখানা হওয়ার পর এখন যে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিপূরণগুলো কে দিবে? সরকার তো ক্ষতিপূরণ দিচ্ছে না, তুলালটা আমাদের বহন করতে হচ্ছে। চাষিদের অবস্থা একদম খুবই শোচনীয়। জলটা ফেলে জলটাকে যদি দূষিত না হয় সেই জন্য কি ব্যবস্থা একটা নিতে হবে, কারণ এখানকার সমস্ত মানুষ হতে এটার উপর নির্ভরশীল। জলটা আসছে না, জলটা তো কোথাকার জল, এই যে এদের কারখানার জলটা খুব নোংরা, বা নরজের জলটা খুব নোংরা। এবার গরু বাছুর ছাগলে খেলে মনে হচ্ছে গরু ভয় করে, আর মানে জলে আমরা চান টান করতে পারি না, আর এবং জলে না আমরা খুব
ইয়ে করা, এই যে গা হাত চুলখানি লাগে বা শ্যালো দাঁড়িয়ে ডামড়ি তো আজমি দাঁড়ালেই মনে শ্যালো দাঁড়িয়ে গেছে গায়ে। ধানের ক্ষতি কি হয়েছে? ধানের ক্ষতি ধরুন আগে বর্ষা ফাতি যায় হতো হতো, কিন্তু সেটা আগে ধর বর্ষা হলে কিন্তু চাপে জল ধান পেতাম, কিন্তু এখন এই জল যদি ছেঁচা হয় যে দু একটা ছেঁচ লাগলে সে জলটা কিন্তু দিলে কিন্তু ধান আমাদের নিচে নেমে যাচ্ছে, মনে হচ্ছে ধানের খুব একটা ভালো হবে না। অবশ্য এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো মতামত পাওয়া যায়নি। কৃত্রিম এই সমস্যার হাত থেকে কবে মুক্তি পাওয়া যায় তা জানা নেই মানুষজনের। নরজা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। প্রায় 14 কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ 3 জনকে গ্রেপ্তার করল করণদিঘি থানার পুলিশ। জানা গেছে বিহারের গোলাপবাগ থেকে করণদিঘি থানার কাদেরগঞ্জে যাচ্ছিলেন তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কয়েক কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ 3 জনকে গ্রেপ্তার করল করণদিঘি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় প্রায় 14 কোটি টাকা মূল্যের সাপের বিষ নিয়ে 3 ব্যক্তি বিহারের গোলাপবাগ থেকে করণদিঘি থানার কাদেরগঞ্জে যাচ্ছিলেন। 146 নম্বর বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 1 কেজি 80 গ্রাম সাপের বিষ, যার আনুমানিক মূল্য 14 কোটি টাকা। উদ্ধার হওয়া সাপের বিষ এবং আটক 3 জনকে করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। করণদিঘি থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। প্রেমিকার সাথে কথা কাটাকাটির জেরে আত্মঘাতী হলো এক প্রেমিক। ঘটনাটি ঘটেছে কালনাতে। ঘটনার জন্য মৃত যুবকের পরিবারের লোকজনরা মৃত যুবকের প্রেমিকার দিকে অভিযোগের আঙুল তুলেছে। প্রেমিকার সাথে কথা কাটাকাটির জেরে আত্মঘাতী হলো এক প্রেমিক। মৃত প্রেমিকের নাম সঞ্জিত সোরেন। সঞ্জিতের বাড়ি কালনা 2 নম্বর ব্লকের অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের বাইতিপাড়া গ্রামে। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে কালনা 2 নম্বর ব্লকের তালাক গ্রামের এক যুবতীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল সঞ্জিতের, কিন্তু ওই যুবতীর বাড়ির তরফে তার অন্যত্র বিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায়। সেই মতো তাকে পাত্রপক্ষ দেখতে আসে কিছুদিন আগে। এই খবর নিয়ে সঞ্জিতের সঙ্গে তার প্রেমিকার কথা কাটাকাটি হয় এবং ঘটনাস্থলে বিষ খায় সঞ্জিত। বলেছিলাম এরকম এরকম ঘটনা হতে, বারবার বলছিল বিষ খাবে রাতে, বিষ খাবে রাতে, বিষ খাবে, তো এখন বিষ খেয়েছে, ভালোবাসার কারণ দিয়ে খেয়েছে। মানে মেয়েটিকে না করে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। যেটা শুনছি যে সামনেই নাকি খেয়েছে, মেয়েটাই হসপিটালে ভর্তি করেছিল, তুলে নিয়েছে প্রথমত গদ্দিপুর হসপিটালে ভর্তি করে, ওইখানে আশপাশে কাছে হয়, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সঞ্জিতের পরিবার। মেয়েটা নাকি বলেছিল কালকে পরবর্তী ঘটনাতে বুঝাচ্ছে যে মেয়েটার জন্য ছেলেটা জীবন দিল। হ্যাঁ, জীবন দিয়েছে, মেয়েটাই ভর্তি করেছে হসপিটালে কামালিয়েছে বুদ্ধিপুরে, বুদ্ধিপুর থেকে প্লাস পরিবারের লোকেরা অবশ্য মৃত্যুর কারণ হিসেবে সঞ্জিতের প্রেমিকাকেই দায়ী করেছেন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। ছাত্রীদের অশ্লীল ছবি দেখানোর অভিযোগে কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরজিৎ ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার অভিযুক্তকে রায়গঞ্জ আদালতে তোলা হয়।
যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মীদের হাতে ছাত্রীদের যৌন নিগ্রহের মতো ঘটনায় উত্তাল রাজ্য সহ গোটা দেশ, ঠিক তখনই ছাত্রীদের অশ্লীল ছবি দেখানোর অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষক। অভিযুক্তের নাম সুরজিৎ ঘোষ। তিনি কালিয়াগঞ্জ ব্লকের ডালিম গান নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, মোবাইল ফোনে তিনি ছাত্রীদের অশ্লীল ছবি দেখাতেন। কালিয়াগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তিক চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্ত সুরজিৎ ঘোষকে গ্রেপ্তার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ওই শিক্ষকের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার অভিযুক্তকে রায়গঞ্জ আদালতে তোলা হয়। কালিয়াগঞ্জ থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। সেভ ড্রাইভ সেভ লাইফ, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রায়না থানার সহযোগিতায় শেহারা বাজার আউটপোস্টের পক্ষ থেকে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। পরে শেহারা বাজার বাসস্ট্যান্ডে একটি পথসভারও আয়োজন করা হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে রায়না থানার সহযোগিতায় শেহারা বাজার আউটপোস্টের পক্ষ থেকে মঙ্গলবার সেভ ড্রাইভ সেভ লাইফের স্লোগানকে সামনে রেখে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। এদিন শেহারা বাজার পুলিশ ফাঁড়ি থেকে র্যালিটি বের হয়ে গোটা এলাকা পরিক্রম করে পুনরায় শেহারা বাজার পুলিশ ফাঁড়িতে শেষ হয়। এদিন শেহারা বাজার বাসস্ট্যান্ডে একটি পথসভারও আয়োজন করা হয়। মানুষ আমাদের এই যে সচেতনমূলক বার্তা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে বারে বারে, তার একটা সুফল আমাদেরকে দিয়েছে। কেন কি লাস্ট এক মাসে আমরা জেনেছি যে 16% পথ দুর্ঘটনা আমাদের এই প্রচারের জন্য বা অন্যান্য আপনাদের সকলের প্রচেষ্টার জন্য সেটা কমেছে। এটা কিন্তু একটা ভালো দিক। সমস্ত যারা গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালক যারা তাদের বলছি, যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন, হেলমেট নিয়ে মোবাইল নিয়ে হেলমেট পরবেন, মোবাইলে কথা বলবেন না গাড়ি চালাবেন না সবাই। এদিনের এই পথসভা ও র্যালি থেকে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। এদিন আইসি পঙ্কজ নস্কর, উপপ্রধান সনদ দে সহ বিভিন্ন পুলিশ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের কর্মসূচিতে অংশ নেন। থানার উদ্যোগে আমাদের শেয়ারা পুলিশ ফাঁড়ির আউটপোস্ট থেকে একটা সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতামূলক বার্তা জনসাধারণের উদ্দেশ্যে আমরা করেছি, সেটা সম্পূর্ণ করেছি। তো একটা সমীক্ষার থেকে আমরা যে আমাদের এই যে প্রচার সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার, যেটা সেটা একটা ভালো সেফ ড্রাইভ সেভ লাইফ এই সচেতনতা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার এই যে রেজাল্টটা এসছে কমে গেছে, পথ দুর্ঘটনা কমে গেছে। তো এখন সেখানে আরো দাঁড়িয়ে যদি এই সচেতনমূলক বার্তাটা মানুষের কাছে আরেকটু বেশি করে পৌঁছায়, তার জন্য আজকের সেই চেষ্টাটা ছিল। তো মানুষ সকলেই সুস্থ থাকুক, সচেতন ভাবে থাকুক। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার পালিত হলো নবী দিবস। ঘুষকরা মহাবিদ্যালয়ের এশিয়ান সভাকক্ষে চলে এদিনের এই কর্মসূচি। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। নবী দিবস পালিত হলো বুধবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ঘুষকরা মহাবিদ্যালয়ের এশিয়ান সভাকক্ষে। পশ্চিম বাংলাতে সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক তাফাজুল হোসেন, ঘুষকরা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর স্বপন কুমার পান, বিশেষ অতিথি এস এম মহসিন, সংখ্যালঘু সেলের সভাপতি, ঘুষকরা শহর সভাপতি কুশল মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। কর্মসূচি সফল করতে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দর্শন বিভাগের তপজ্জন হোসেন মহাশয়, এছাড়া উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি এস এম
এস এম মহসিন মহাশয়, পুষ্কা কলেজের অধ্যক্ষ মহাশয় এবং পুষ্করার কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা সকল মর্নিং ডে সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন। এই যে অনুষ্ঠান নবী দিবসের উপলক্ষে যে ছাত্রদেরকে ওনারা কি বার্তা দিলেন? ছাত্রছাত্রীদেরকে মূলত আজকের ছাত্র সংসদের আয়োজনে, স্পেশালি ছাত্র সংসদের আয়োজনে এই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীরা পুষ্কা কলেজের সেমিনার হলে এই অনুষ্ঠানটি হচ্ছে। বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সম্প্রীতি যাতে চিরস্থায়ী থাকে এবং সম্প্রীতি যাতে বজায় থাকে, এবং বাংলা যেভাবে আজকে সারা ভারতবর্ষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম মডেল, সেই মডেলটা যাতে চিরস্থায়ী থাকে এবং বজায় রেখে আগামী দিনে ছাত্রছাত্রীরা একসাথে যাতে চলতে পারে, তার জন্য তাদেরকে আমরা আনতে পেরে আনন্দিত এবং তার দিশাটাই তারা এখানে দিয়ে গেল। প্রোগ্রামের মূল যেটা ইস্যু ছিল সে মূল বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে নবী দিবস নিয়ে, এবং এই নবী দিবসের যেটা বক্তব্য সেই বক্তব্যটা প্রকৃত অর্থে নবী কে আমি যেটাকে আমি বুঝি, নবী বলতে কোনো ধর্মে তাকে নবী বলা হয়, কোনো ধর্মে অবতার বলা হয়। হ্যাঁ, বিভিন্ন জন পৃথিবীতে আমাদের একটা ধারণা যে সমাজ জীবন, সমাজ যখন অন্ধকার, জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, তখন মানুষেরই মঙ্গলের জন্যে বা এ বিশ্ব প্রকৃতির মঙ্গলের জন্যে ঈশ্বরই, তাতে আল্লাহ হন, জেসাস ক্রাইস্ট ভগবান হন, বুদ্ধ হন, সবাই এসছেন কি আল্লাহ, কেউ আল্লাহর কাছ থেকে এসছেন, কেউ বলছেন সেই অলমাইটি ভগবানের সৃষ্টি, আর বিভিন্ন রূপে তারা এই পৃথিবীতে এসছেন, এবং তারা আমি আবারও বলছি কেউ অবতার কেউ নবী, কিন্তু মূল কথাটা হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে তার যুগ নির্দেশ তারা দিয়ে গেছেন, তাদের বাণী, তাদের জীবন, তাদের জীবনচর্চা এবং জীবনচর্চা এগুলি নিয়ে আজকের আলোচনা। গুসকর থেকে প্রতীকী দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বাবরি মসজিদ ধ্বংসের 25 বছর পূর্তিকে সামনে রেখে পানা করে বুধবার কালা দিবস পালন করল কাঁকসা ব্লকের সিপিআইএম নেতৃত্ব। অন্যদিকে পানাগড়ের রনডিহা মোড়ের কাছে জাতীয় সড়কে বিক্ষোভে সামিল হল ভারতীয় জনতা পার্টি। গোটা দেশের পাশাপাশি বাবরি মসজিদ ধ্বংসের 25 বছর পূর্তিকে সামনে রেখে পানাগড়ে কালা দিবস পালন করল কাঁকসা ব্লক সিপিআইএম এর পক্ষ থেকে। লোকসঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি বক্তৃতার মাধ্যমে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন সিপিআইএম নেতৃত্ব। মোকাবিলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে একযোগে আহ্বান জানানো হয়। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষের মানুষের জীবন যন্ত্রণার সমস্যাই আজকে বড়, সেই জীবন যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য যা করণীয় তা করার নির্দেশ সাহায্য আমরা মানুষের কাছে চাইছি। আর এই বিজেপি আজকে যা শুনলাম যে বিভিন্ন জায়গায় কার কৃষকোত্তল দাহ করছে, কিসের জন্য কৃষকোত্তল দাহ করছে, এ সম্পর্কে বক্তব্য না রাখাই ভালো, কারণ তারা যে রাজনীতি করে সেই রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে বামপন্থী মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে ধর্মের ভিত্তিতে নয়, জাতের ভিত্তিতে নয়, শ্রমজীবী মানুষের ঐক্য পরিচিত তারা বদ্ধপরিক। আজকে এখানে 13টা সংগঠন মিলিতভাবে এই অনুষ্ঠান করেছে। বামপন্থী গণসংগঠন সমূহের যৌথ মঞ্চ আপনারা জানেন বহুদিন আগেই বিপিএমও গঠিত হয়েছিল,
বেঙ্গল প্ল্যাটফর্ম অফ মাস অর্গানাইজেশন তাই উদ্যোগ। অন্যদিকে পানাগড়ে পাল্টা প্রতিবাদে সামিল হয় ভারতীয় জনতা পার্টি। পানাগড়ের রন্ডিহা মোড়ের কাছে জাতীয় সড়কে বাবরি মসজিদের পক্ষের আইনজীবী কপিল শিববালের কুশ পুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখানো হয়। প্রতিবাদে সামিল হয় বিজেপি নেতা রমন শর্মা সহ পানাগড় বাজারের বিজেপি কর্মী সমর্থকরা। গত 25 বছর বিজেপি 6ই ডিসেম্বর যখন থেকে বাবরি মসজিদটা ধ্বংস করেছে তখন থেকে কিন্তু শৌর্য দিবস ভারতীয় জনতা পার্টি এবং সংঘ পরিবার পালন করে এসছে। আজকের 25তম বর্ষগাঁঠ তার উপলক্ষে এবং বিশেষ করে কালকে সুপ্রিম কোর্টে যে রাম মন্দির নির্মাণ নিয়ে রেগুলার শুনানির কথা ছিল 5 তারিখ থেকে, সেই শুনানির মধ্যে বাধা দিয়ে কংগ্রেসের নেতা এবং উকিল কপিল শিববল বলেছে যে রাম মন্দিরের জন্য এত তাড়াহুড়ো কিসের, 2019 সালের পর করার জন্যে, এর শুনানি করার জন্যে, যেহেতু এটা বিজেপির ইশতেহারে রয়েছে, নির্বাচনী ইশতেহারে। তাহলে আমরা বলতে চাইছি যে বিজেপির তো প্রত্যেকটা নির্বাচনী ইশতেহারে রয়েছে রাম মন্দির তৈরি করা, এটা আমাদের দৃঢ় সংকল্প, আমরা করবই। এবং যারা এই রাস্তার মধ্যে আসবে বাধা দিবার জন্যে তাদেরকে বিজেপি এই অবস্থায় করবে। শুধু কুশপুতলিকা না, প্রয়োজনে আমরা যে কোনো অবস্থায় যাওয়ার জন্য প্রস্তুত আছি। রাম মন্দির নির্মাণ আমাদেরকে করতেই হবে, এটাই আমাদের সংকল্প। এত এই ভোট ব্যাংকের রাজনীতি, দেশের অতীতকে দেশের সংস্কৃতিকে ভুলিয়ে দিয়ে ছেড়ে দিয়ে এরা কালা দিবস পালন করছে আর সংহতি দিবস পালন করছে। যখন বাবর এসে আমাদের শ্রীরাম জন্মভূমির জায়গায়, যে জায়গায় শ্রীরামচন্দ্র জন্ম নিয়েছিলেন, সেখানে যখন মসজিদ গড়ে তুলে দিয়েছিল তখন কোথায় ছিল এদের পূর্বপুরুষগুলো? যখন সোমনাথ মন্দির লুট হয়েছিল তখন কোথায় ছিল এরা? তখন এই লোকগুলো ছিল না। আজকে শুধুমাত্র কিছু ভোট ব্যাংকের পলিটিক্স এরা করছে। ইভেন আমি এইটাও জোর গলায় বলছি যে আজকে মুসলমানদের মধ্যেও একটা বড় অংশ চাইছে যে না, শ্রীরাম জন্মভূমি, এখানে শ্রীরামের জন্ম হয়েছিল, এটা হোক। পানাগড় থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। সংহতি দিবস পালিত হলো বুধবার। ঘুষখোরা বাস স্ট্যান্ডে চলে এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। বুধবার ঘুষখোরা বাস স্ট্যান্ডে পালিত হলো সংহতি দিবস। আউশগ্রাম 1 নম্বর ও ঘুষখোরা শহর তৃণমূলের পক্ষ থেকে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। আউশগ্রাম 1 নম্বর ব্লক সভাপতি শেখ শালেক রহমান, ঘুষখোরা পৌরসভার চেয়ারম্যান বুর্ধেন্দু রায়, ভাইস চেয়ারম্যান চাঁদনিহারা মুন্সি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতৃত্ব এদিন তাদের ক্ষোভ উগড়ে দেন। কর্মসূচি সফল করতে দলীয় কর্মীদের তৎপরতা ফুটে ওঠে। ঐতিহ্যবাহী মসজিদ যার নাম ছিল বাবরি মসজিদ, সেই মসজিদকে ধ্বংস করেছিল। আজকে যারা বিজেপি সরকারের কর্ণধার তাদের নেতৃত্বে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কল্যাণ সিং, লালকৃষ্ণ আদমারি, আমাদের নরেন্দ্র মোদী, সুষমা স্বরাজ ইত্যাদি 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 ইত্যাদি। তা তার জন্যে আমরা সারা বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সংহতি দিবস পালন করতে হবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা একটাই আমাদের পরিচয়, আমরা মানুষ জাতি। আমরা হিন্দু নই, আমরা মুসলিম নই, আমরা খ্রিস্টান নই, আমরা জৈন নই, আমাদের ভাত কাপড়ের কোনো ধর্ম নাই, আমাদের জল পানি জলের কোনো ধর্ম নাই, আমাদের রক্তের কোনো ধর্ম নাই, একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। সেই মানব ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মাইক্রোফোন নিয়ে, মাইক নিয়ে মানুষকে অ্যাওয়ারনেস করলাম। ঘুষখোরা থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। গোটা রাজ্যের পাশাপাশি বাবরি মসজিদের ধ্বংসের 25 বছর পূর্তিকে সামনে রেখে শেহারাবাজার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। কয়েক শতাধিক তৃণমূলের কর্মী সমর্থক যোগ দেন এদিনের এই পথসভায়। বাবরি মসজিদ ধ্বংসের 25 বছর পূর্তিকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের শেহারা বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার একটি পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শেহারা বাজার পঞ্চায়েতের প্রধান দয়াবতী বাগ, উপপ্রধান সনদ দে, তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস কুমার গুপ্ত সহ কয়েক শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকবৃন্দ। এদিন পথসভার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে
তৃণমূল কর্মী সমর্থকদের উজ্জীবিত করে তোলা হয়। কম জিএসটি রেখেছেন, আবার রসগোল্লার জিএসটিটা বেশি। কারণ কি? প্রধানমন্ত্রী সুগার আছে, তিনি বেশি রসগোল্লা খেতে পারবেন না, তাই তিনি রসগোল্লার জিএসটিটা বার করে বেশি করে দিয়েছেন। আর উনি সিঙ্গারা খেতে ভালোবাসেন, আর সিঙ্গারের জিএসটিটা কমিয়ে রেখেছেন। এটা হচ্ছে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইরকম একটা নেতৃত্বের দ্বারা ভারতবর্ষ পরিচালিত হচ্ছে, যে ভারতবর্ষের রাজনীতিটাকে পুরো চুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। এইরকম একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব আমরা ভারতবর্ষের লোক মেনে নিয়েছি। এইরকম ভাবে একটা একটা প্রকল্প আজকে গরিব মানুষ যারা রান্নার গ্যাস কিনত সেই ভর্তুকি তুলে দেবেন। এপ্রিল মাসে বলেছেন কেরোসিনের কোনো ভর্তুকি থাকবে না, তাহলে গরিব মানুষগুলো দিনকে দিন গরিবই হয়ে যাবে। আর তুমি যাদের জন্য ক্ষমতায় নিয়ে এসেছো, নীতা আম্বানি এক কাপ চা খান, এটা সর্বজন বিদিত 3 লক্ষ টাকা দাম। একটা গাড়ি কিনেছেন, এটা বার 25 কোটি টাকা দিয়ে ছাপিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর সাম্প্রতিকতা এটা মানুষে মানুষে বিভেদ করে দিয়ে মানুষে মানুষে দাঙ্গা লাগাবার। আজকে আমরা শেয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে 25 বছর বাবরি মসজিদ সেই বর্ষপূর্তিকে সামনে রেখে এবং নরেন্দ্র মোদীর সরকার একের পর এক যে কেন্দ্রের বঞ্চনা এবং কেন্দ্রের যে বিমাতৃসুলভ মানে আচরণ তার প্রতিবাদে এবং সারা বাংলায় যেভাবে মানুষকে বিভ্রান্ত ছড়িয়ে বাংলার প্রতিটা প্রান্তরে প্রান্তরে ওই বিজয়বর্গী অমিত শাহ এই সমস্ত নেতাকে পশ্চিমবঙ্গে আমদানি করে ভারতবর্ষের নেতামন্ত্রীগুলোকে পাঠিয়ে দিয়ে মোদী যে পশ্চিমবাংলার মানুষকে যে বিভ্রান্ত করছে এবং তৃণমূল কংগ্রেসকে বঞ্চনা করছে তার প্রতিবাদে এবং বাবরি মসজিদ ধ্বংস করে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবাংলায় আছে সেটাকে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে যে তাকে চক্রান্ত করে ভাঙার চেষ্টা করছে তার প্রতিবাদেই আমরা আজকে সরব হয়েছি এবং সাথে সাথে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে প্রচার করে মানুষের কাছে আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আগামী পঞ্চায়েত নির্বাচন ও মানুষকে এগিয়ে আসার একটা আহ্বান করেছি। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন আরো একবার। ১৪ কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ 3 জনকে গ্রেপ্তার করলো করমদিঘি থানার পুলিশ। প্রেমিকার সাথে কথা কাটাকাটির জোরে আত্মঘাতী হলো এক প্রেমিক। ছাত্রীদের অশ্লীল ছবি দেখানোর অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরজিৎ ঘোষকে গ্রেপ্তার করলো পুলিশ। সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে শেহারাবাজার আউটপোস্টের পক্ষ থেকে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। বুধবার পালিত হলো নবী দিবস। বাবরি মসজিদ ধ্বংসের 25 বছর পূর্তিকে সামনে রেখে পানাগড়ে বুধবার কালা দিবস পালন করল কাঁকসা ব্লকের সিপিআইএম নেতৃত্ব। সংহতি দিবস পালিত হল বুধবার। বাবরি মসজিদের ধ্বংসের 25 বছর পূর্তিকে সামনে রেখে শেহারাবাজার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।